ইট পাথর আর মায়াবিনাশে মত্তই ডানপিটে শহর, যে শহরের অধিকাংশ মানুষ মজে আছে একটি অসৎ মায়াবিনাশায়। আমাদের আজকের গল্পটি সাজানো হয়েছে এমনই চেনাগুলির অচেনা একটি পরিবারকে কেন্দ্র করে। ফারিয়া, কী রান্না করছো, খেতে দাও। আজকাল তোমাকে খুব অচেনা লাগছে। ভেবেছিলাম কাজের অনেক প্রেশার, তাই নিয়ে খুব টেনশন হচ্ছিল। আবার শরীর খারাপ করবে কি না। আচ্ছা, তোমার মনে আছে আমি যখন ক্লাস 9 পড়ি তখন থেকে তোমাকে ভালোবাসি। এত কিছু বুঝতাম না, শুধু তোমাকে ভালো লাগতো আর অনেক বেশি ভালোবাসতাম। তুমিই ছিলে আমার এক দুনিয়া। সেই থেকে তুমি যতটুকু বুঝিয়েছ ততটুকুই বুঝতাম। এখনও তুমি ছাড়া ভালো মন্দ বেশি কিছু বুঝি না। বিয়ের আগে মা বলেছিল, স্বামী ঘরে যাচ্ছ, ওখানে তো আর আমি থাকবো না, বাসার মতো এত রাগ করো না। স্বামীর পায়ের নিচে স্থির বেহেস, সেই থেকে রাগটাও ভুলে গেলাম। কিন্তু আজকে কেন জানি খুব খারাপ লাগছে। মনে হচ্ছে পুরো পৃথিবীটা যেন বুকের উপর এসে চাপ দিচ্ছে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। Thank you.
ক্ষণিকের সুখের জন্য ঘরের বাহিরে অন্য একটি ঘর খুঁজতে গিয়ে আপন ঘরকে নষ্ট করবেন না।